Ajamil, Chandraketu, Ramaputi, Tara. এই কথা যখন মহারাজ ইন্দ্রদুম্নের কানে যাবে তোমাদের তোমাদের ভাগ্যে কি আছে বুঝতে পারছো বলে দি মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড তারা যা রত্নভাণ্ডারের চাবিটা নিয়ে আয় রাজগুরুকে আমরা ওখানেই বন্দি করে রাখব রমাপতি তুমি আজই কম্বোজের উদ্দেশ্যে রওনা দাও কি হলো যা তারা রমাপতি দাঁড়িয়ে রইলে কেন যাও বন্দি করবে কেন ওকে আজ এখানেই শেষ করে দিই কি বলছো কি না চলতে হত্যা করা মহাপাপ নিজের হাতে কেন তুমি সে পাপ করবে ওই পায়ুহীন সুরঙ্গের মধ্যে একদিন পড়ে থাকলে রাজগুরু আর বাঁচবেন না বয়স হয়েছে তো চিচি হে আমি কি বলছি মরবেন কেন শ্রী জগন্নাথ দেবের চরণে ঠাঁই পাবে ওদের দুজনের পাপের ঘড়া পূর্ণ হয়েছে চন্দ্রকেতু ও অজামিলের বিনাশের সময় হয়েছে হে জগন্নাথ এবার তুমি দুষ্টের দমন কর আগে শিষ্টের পালন করি তারপর দুষ্ট দমনের কথা ভাবব বুঝেছি কিন্তু তার কারণ কি কেন তুমি চন্দ্রকেতু আর অজামিলের বিনাশ করতে চাও না কেন জগন্নাথ কারণ ওরা দুজনেই যে আমার পরম ভক্ত কি বলছো তুমি কানাই ওই দুই দুরাচারী তোমার পরম ভক্ত এ কি সত্য সত্য অতি সত্য তার কারণ আমি তোমাদের পরে বলবো আগে রাজগুরুকে রক্ষা করি রামকে রত্ন ভাণ্ডারে নিয়ে এল কিন্তু কিন্তু রত্ন ভাণ্ডারে দুয়ার খুলল কি করে এই রত্ন ভাণ্ডারের চাবি তো শুধু আমার কাছে সে কথা তো কেউ জানে না তার মানে এখানে আমি বন্দি আর এখান থেকে কেউ আমায় উদ্ধার করতে পারবে না কেউ রক্ষা করতে পারবে না হে জগৎপতি জগন্নাথ রক্ষা করো আমায় এখানেই বসে থাক রাজগুরু তাহলেই আমাদের কার্য উদ্ধার হবে দম আটকে মরুক চলো আমরা বেরিয়ে যাই চল তারা এসো জগন্নাথ আর যে নিঃশ্বাস নিতে পারছি না রক্ষা করো প্রভু রক্ষা করো জয় জগন্নাথ মিলে
চলে খাই মিলে জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে জগন্নাথ, জগতের নাথ, তারপরে কৃষ্ণ তুমি কলিতে এখানে কেন? আমি আপনি শ্রী মন্দিরে গর্ভগৃহের নিচে রত্নভাণ্ডারে। তাই তো, রত্নভাণ্ডার। কিন্তু তোমরা তোমরা কে? তোমরা আমরা আমরা জাতিতে সবর, এই রত্নভাণ্ডার পাহারাদি। কোন সবরের ছোঁয়া জল তো আমি খেতে পারি না, না খেতে পারি না, না না না, আমার জাত ধর্ম তো খোয়াতে পারি না, না না না। গুরুদেব, আপনি তো জানেন রত্নভাণ্ডারের দরজা বাইরে থেকে চাবি দিয়ে না খুললে কখনোই খুলবে না, তার আপাতত তা সম্ভব নয়। এখন তো আপনাকে এখানে কয়েকদিন থাকতেই হবে, প্রাণে বাঁচার জন্য জলপানও করতে হবে, মুখে অন্নও তুলতে হবে, তাই না? আর সবেতেই আমাদের মানে সবরদের ছোঁয়া তো থাকবেই। এবার আপনি ঠিক করুন, আপনি কি করবেন? আমি রাজগুরু ব্রহ্মানন্দ স্বামী, সারা রাজ্য আমাকে মান্য করে, কোন সবরের হাতের ছোঁয়া অন্ন জল গ্রহণ করে আমি আমার জাত ধর্ম খোয়াতে পারি না, কিছুতেই না। তাতে আমার প্রাণ যদি যায়, জীবন যদি যায়, তো যা। শ্রীমন্দিরের নকশা আমার হাতে, সুতরাং আর সময় নষ্ট করে লাভ নেই। সেনাবাহিনীও প্রস্তুত, আগামীকালই কলিঙ্গ আক্রমণের রওনা দেব। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, তাহলে কি আমরা চন্দ্রকেতু? না 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 না, একদমই না। আমরা কেন দক্ষিণ দুয়ারে প্রবেশ করব? আর তাছাড়া আমরা চন্দ্রকেতু পরামর্শ মানবটা কেন? ওকে আমরা প্রধান দুয়ার দিয়ে আক্রমণ করব, সোজা গিয়ে প্রবেশ করব গর্ভগৃহে, তারপর সব রত্নভাণ্ডার লুট করে
জ্বালিয়ে দেব জগন্নাথ দেবের তার মূর্তি। এই নকশা এখনো আমার মাথায় ঢুকে গেছে। তাছাড়া শত্রু শেষ রাখতে নেই। কি বলো রমাপতি বণিক? হ্যাঁ অবশ্যই, আপনি তো মহারাজ ইন্দ্রদুম্নকে শেষ করে আপনি রাজসিংহাসনে বসবেন মহারাজ। এ ব্যাপারে মনে দ্বিধা আছে বলে মনে হচ্ছে না। মানে ওদিকে চন্দ্রকেতু মহারাজ, এবার আমি বিদায় নিই মহারাজ। বিদায়? বিদায় নেবে কেন? তোমার চিরবিদায় ব্যবস্থা করে রেখেছি। মহারাজ, মহারাজ এগুলো কি হচ্ছে মহারাজ? মহারাজ, মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ, মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ। আমি তো আপনার শত্রু নই মহারাজ, মহারাজ আমি তো আপনার উপকার করতে এসেছি মহারাজ। মহারাজ আমাকে মুক্তি দিন মহারাজ, আমাকে মুক্তি দিন মহারাজ। মুক্তি কাকে মুক্তি দেবো? তোমাকে, যে নিজের স্বার্থে অন্নদাতা ইন্দ্রদুম্নকে ক্ষতি করতে চায়, শেষ করে ফেলতে চায়, তাকে মুক্তি দেব? আমি মূর্খ নই বণিক, তোমার মতো একজন স্বার্থপর খল মানুষ এই একই ব্যবহার আমার সাথেও করতে পারে, সুযোগ পেলে তাই করবে। সুতরাং পূজারে খড়গোটা আমার হাতে দিন মহারাজ। মহারাজ, আমরা কলিঙ্গে যাবার গোপন পথ চিনি না, এই বণিক কিন্তু চেনে, সেই কারণে ও দ্রুত আমাদের রাজ্যে পৌঁছতে পেরেছে। মহারাজ, আমি বলি কি, এই বণিককে আমরা বন্দি করে আমাদের সঙ্গে রাখি, এর দেখানো পথ দেখেই আমরা কলিঙ্গ রাজ্যে পৌঁছব, তারপর আপনি কলিঙ্গ রাজ্য জয় করবেন। কি বলেন মহারাজ? পরামর্শটা মন্দ নয় ভরত। ঠিক আছে, ওকে বন্দি করে রাখো, তবে দেখো যেন পালাতে না পায়। যদি পালায় তাহলে এই পরামর্শদাতাকেই জীবন দিতে হবে। মহারাজ, জন্মতিথিতে আমন্ত্রিতদের তালিকায় একবার চোখ বুলিয়ে নাও, দেখো তো কেউ বাদ পড়লো কিনা। কেউ বাদ পড়লে তার নাম তো জুড়ে দিতে হবে। এই তালিকায় আমার কোনো উৎসাহ নেই মহারাজ, আমি শুধু ভাবছি এ আপনার কেমন আচরণ। কেন, আমি আবার কেমন আচরণ করলাম? যেখানে রাজ্যের সবাই ভবিষ্যৎর আক্রমণ করতে পারে বলে চিন্তায় আছে, সেখানে আপনি সবকিছু শ্রী জগন্নাথ দেবের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছেন। কারণ রানী, জগন্নাথ দেব যে আমাদের রক্ষা কবচ। যদি জগন্নাথ দেবের উপরে আপনার এতই ভরসা, তাহলে আমার জন্মতিথি পালনটা আপনি ওনার উপরেই ছেড়ে দিতে পারতেন। রানী, তুমি এতদিন আমাকে চিনলে? আচ্ছা এসো, গবাক্ষের কাছে এসো, এসো।
এসো। ওই দেখো দূরে চাঁদের আলোয় কিছু দেখতে পাচ্ছো?